ঈদ উৎসব মুসলিম উম্মাহের জন্য মহান আল্লাহর সওগাত স্বরূপ। এক মাস সিয়াম সাধনার পর আজ বৃহস্পতিবার ১১ এপ্রিল ধনী গরিব ভেদাভেদ বলে এক খাতারে দাঁড়িয়ে আদায় করেছেন ঈদের নামাজ। সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ৭০০ বছর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহের ময়দানে। আজ বৃহস্পতিবার ঈদের দিন সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়। আমাদের ইমামতি করবেন ইমাম আবু হুরায়রা রহমান, ইমাম সেন্ট্রাল জামে মসজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, الحمد لله رب العالمين، بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى، إن هذا لفي الصحف الأولى، صحف إبراهيم وموسى. الله أكبر، الله أكبر، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله. জামাতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। এর আগে বয়ান পেশ করেন একই মসজিদের খতিব মাওলানা মুস্তাক আহমদ খান। ঈদ নামাজে অংশ নিতে ফজরের নামাজের পর থেকে মহানগরের বিভিন্ন এলাকা থেকে শাহী ঈদগাহ ময়দানে মুসল্লিদের ডল নামতে শুরু করে। সবার হাতেই ছিল জায়নামাজ। ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করেন মুসল্লিরা। আপনার রহমতের আশায় মাওলা সকলের আশায় কবুল করুন। আল্লাহ আপনার রহমত মাগফিরাত নাজাত দিয়ে সবাইকে মালামাল করুন। মাওলা আমাদের কোন আমল নাই, আল্লাহ যে আমলের উসিলা নিয়ে আপনার কাছে চাইব, আমাদের ছোটাফাট আমলগুলোকে কবুল ফরমান। আল্লাহ আমাদের ছোটাফাট আমলগুলোকে কবুল করে নিন, আল্লাহ কবুল করে নিন। মাওলা আপনি যদি আমাদেরকে আজকে খালি হাতে ফিরিয়ে দেন, আমাদের আর যাওয়ার যাওয়ার কোনো জায়গা নেই। আল্লাহ আমরা যখন নিশ্চিত গুণাগার নিশ্চিত গুণাগার, আল্লাহ কিন্তু আমাদের রক্ত আপনি, আমাদের খালিক তো আপনি, আমাদের মালিক তো আপনি। আল্লাহ আমাদের গুণ গুণ বাণীর দিকে না তাকিয়ে, গুণা খাতার দিকে না তাকিয়ে মাওলা আপনার রহমতের দিকে তাকিয়ে আমাদেরকে মাফ করে দিন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা খোলাখুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নগরের শাহী ঈদগাহে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের জামাতে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা। এদিকে ঈদকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে সিলেট মহানগর পুলিশ। ইসলামী ফাউন্ডেশন ও পুলিশ সূত্রে জানা গেছে এ বছর সিলেট নগরে ৪৩০টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৩৪৭টি মসজিদে ও ৮৩টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আর সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ২৫৬৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে মসজিদে ২০৯৯টি ও ঈদগাহে ৪৭০টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
যে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা আদায় করছি খুব সুন্দর হইছে খুব ভালো লাগে এক মাস গুজারা কি আমরা যে এত মানুষের লগে যে আইয়া আইনো আমরা ঈদের জামাত হইয়া সামিল হইতে পারছি আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ সবার লাগি দোয়া রইল সবার ঈদের শুভেচ্ছা মানে যে প্রত্যেক বাড়ি প্রত্যেক বছরই মানুষের জায়গা হয় না একবারে রাস্তায় একবারে সাইড দিকে আপনার এলাকার ভিতরে বাড়িঘরের ভিতরে কেন নামাজ পড়া লাগে গাড়ি এত মানুষের ডল হয় এই সিলেটের শাহিদ গাঁও মাঠে আমি প্রতি বছর করি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর রহমত বরকত ফজিলতে আজকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমি হানাইঘাট উপজেলা থেকে ধন্যবাদ আসছি আল্লাহর রহমতে এই 700 বছরের ঈদের নামাজ পড়ে যে আনন্দিত বোধ করছি মহান আল্লাহর দরবারে মহান আল্লাহর দরবারে সাই সিলেটে শাহিদ গা ময়দানে ঈদ পালন করতে পারায় সিলেটে শাহিদ গা ময়দানে ঈদ করতে পারায় মহান আল্লাহর দরবারও মহান আল্লাহর দরবার হাজারো শুকরিয়া আদায় করছি।